আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আপনার কাছে আমরা জানতে চাই যে তাকরিমকে যে এই পুরস্কারের কথা বলা হচ্ছে দীপজল নাকি তাকে বাস কিংবা ট্রাক পুরস্কার দিয়েছে এই ব্যাপারে আপনার মতামত এটা কি সত্য কিনা এবং অনেকেই দেখা যাচ্ছে হ্যাঁ ট্রাক এবং দেখা যাচ্ছে যে রোনাল্ডাম অনেকেই অনেক কিছু পুরস্কার দিচ্ছে তাকরিমকে এ কথাটা কতটুকু সত্যি এবং কতটা সত্যি এরকম ভিডিওগুলা আপনার মুখ থেকে আপনার থেকে আমরা জানতে চাই যদি আপনি করে আর কি একটু বলতেন এই জাতীয় পুরস্কার তো আমরা দেখি নেই শুনতে পেয়েছি কারণ যেটা আগেও যত পুরস্কার পেয়েছে ও আলহামদুলিল্লাহ ও সহ আমার মাদ্রাসার ছাত্ররা প্রথমত পুরস্কারটা আমার হাতে তুলে দেয় আর আমি চেষ্টা করি তার বাবা মার হাতে তুলে দেওয়ার জন্য এবং বাচ্চা সহ বাচ্চার হাতে তুলে দেবার জন্য তো ইতিপূর্বে অযথ পুরস্কার পেয়েছে আমার কাছে এসেছে আমি সর্বোচ্চ অমানতদারিতার সাথে তা পৌঁছে দিয়েছি এমন কোন ট্রাক বাস এগুলো এখন পর্যন্ত আসেনি এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে তাকরিমদের পরিবার খুব সচ্ছল কোনো পরিবার নয় এটা আপনারা জানেন এবং মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতে পেরেছে তো আলহামদুলিল্লাহ ছেলেটির পিছনে যেমন বাবা মার অনেক ত্যাগ অনেক কুরবানি আছে ছেলেটি একটা ভালো ফলাফল করেছে আমি ওর বাবাকে বলেছিলাম যে যে আমি চাই জমি আপনাদের হোক এটা দিয়ে আপনারা আপনারা ব্যবহার করে শান্তি পান এবং সে লক্ষ্যে এটা করা হয়েছে এরকম না বাকি যে কোনো ভালো কাজ এটা কোনো মন্দ কাজ নয় কোনো অসহায় মানুষদেরকে সহযোগিতা করা তো ওরা তো খুব সচ্ছল কোনো পরিবার নয় যে ওরা সব দিয়ে দিবে এমনটা ওদের সুযোগ নেই আমার জানা মত তাকরিম প্রায় আড়াই লক্ষ দেড়হাম এর কিছু বেশি পুরস্কার পেয়েছে এটা তো আসলে এটা বেরি করে কখনো কমে কখনো বাড়ে মোটামুটি সত্তর লাখ কিছু কম কিছু বেশি এমন হতে পারে সেটা আমি এক্সাক্ট বলতে পারবো না সম্পূর্ণ টাকা মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে নিঃসন্দেহে এটা তো তার পরিবার মানে এটার তো আসলে মেন মালিক হলো ও এবং ওর মাধ্যমে ওর পরিবার আমরা অতীতে যেমনটি করেছি এক্ষেত্রে এর ভিন্ন কিছু করার সুযোগ নেই